করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তিন দিনের সীমিত বিধিনিষেধ শেষে শনিবার সারাদেশের মতো রংপুরের পীরগাছায় চলছে সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধের লকডাউন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে কঠোর অবস্থানে থেকে সরকারের নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি দোকান খুলে রাখার অপরাধে জরিমানা করা হয়। যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করছে পীরগাছা থানা পুলিশ আর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শামসুল আরিফিনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ টহল অব্যাহত রয়েছে। চলছে সচেতনতামূলক প্রচার অভিযান। মাঠে রয়েছে বিজিবি, র্যাবসহ ব্যাটালিয়ন পুলিশ। মার্কেট, শপিং মলসহ বন্ধ রয়েছে দোকানপাট। বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। পীরগাছার প্রায় সব গুরুত্বপূর্ণ জায়গাতেই ঘুরেছি এবং লকডাউন বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছি। অধিকাংশ জায়গাতেই নিয়মকানুন মানা হচ্ছে এবং যেসব জায়গাতে নিয়মকানুন মানা হয়নি সেসব জায়গাতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। সচেতনতামূলক কার্যক্রমও চালানোর চেষ্টা করছি আমরা জনপ্রতিনিধিদের মাধ্যমে এবং আমরা অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে। সবার সহযোগিতায় আমরা সব মানুষ যেন এই বিষয়ে সচেতন হন সেই চেষ্টা আমরা করে যাচ্ছি।